দুই দফা দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি সপ্তম দিনের মতো চলছে। হাইটেক পার্ক বিশ্ববিদ্যালয়ের ভেতরে না করে নতুন জমি অধিগ্রহণ করে নির্মাণ ও নতুন চাকরি বিধিমালা বাতিলের দাবিতে গত মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে শিক্ষক নেতৃবৃন্দের কয়েক দফা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। আগামীকাল শিক্ষকদের সঙ্গে আবারও উপাচার্যের বৈঠকের কথা রয়েছে। এদিকে শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম। নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে অনেকগুলো অসামঞ্জস্য বিষয় আছে, অস্পষ্টতা আছে। প্রশাসন সেটা আমাদের কথাগুলোকে পৌঁছে দিতে পারেনি রিজন বোর্ড পর্যন্ত, এবং আমরা আমাদের স্বার্থবিরোধী একটা নীতিমালা হচ্ছে পাশ হয়ে যেতে দেখেছি। এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটা গুরুতর হুমকি স্বরূপ।